हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमार प्रथम प्रश्नटी होलो गर्भावस्थाय आम खेले कि क्षति हय, कि कि उपकार हय। जारा आमार भिडियो देखो तारा तो जानोय कि क्षति हय देखेनि। प्राकृतिक भावे पाका आमेर तेमन कोनो पार्श्व प्रतिक्रिया नेई, तबे कृत्रिम भावे पाकानो आमेर मध्ये ক্যালসিয়াম কার্বাইড রয়েছে, যা আমাদের শিশুর বিকাশের পক্ষে একটু ক্ষতিকর প্রভাব ফেলে। কৃত্রিমভাবে পাকা আম খাওয়ার কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন ডায়রিয়া, হঠাৎ করে মেজাজ নষ্ট হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, এরকম ধরনের রোগগুলো আমাদের হয়ে থাকে। ডায়রিয়া হয়ে থাকে, হাতে পায়ে কেমন একটা অনুভূতি হয়, শিরশিরানি, এইসবগুলো হয়। আবার তোমরা গাছ থেকে পাড়া পাকা আম তোমরা ছাড়িয়ে খেতে পারো, কিন্তু যদি আম সত্ত্ব খাও বা আমের আচার খাও বেশি করে লবণ দিয়ে, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এর জন্য তোমরা অতিরিক্ত আম খেও না, দিনে একটা কি দুটো আম খাও, আর অবশ্যই সেটা লবণ ছাড়া। অতিরিক্ত লবণ খেলে কি ক্ষতি হয় তোমরা তো জানোই, ভিডিও আছে দেখে নিতে পারো। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় আঙুর খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো, গর্ভবতী নারীদের জন্য আঙুর খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে শেষের 3 মাসে। এতে থাকা এক ধরনের যৌগ আমাদের হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। আঙুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান, যা মা ও শিশুর শরীরের জন্য ক্ষতি করতে পারে। যদি তোমরা আঙুর খেতে চাও, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আঙুর খেতে পারো। কিন্তু কিশমিশ খাওয়া আমাদের জন্য খুব ভালো, সেটা তো তোমরা জানোই। তো চলো শেষ পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় পেঁপে খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো, গর্ভাবস্থায় আধা কাঁচা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স, যা গর্ভপাতের জন্য দায়ী। এটা কেবল পাকস্থলীতে ব্যথাই সৃষ্টি করে না, পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি করে। এই সময় পেঁপে না খাওয়াই ভালো, অন্যথায় তা ব্যথা ও গর্ভপাত ঘটাতে পারে। তো তোমরা বন্ধুরা যদি পেঁপে খেতে চাও, পাকা পেঁপে খেও, কিন্তু পেঁপে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খেও। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় আনারস খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো, গর্ভবতী মায়েদের আনারস খেতে নেই। আনারস একটা টক মিষ্টি ফল, এতে থাকা ব্লোমেলাইন নামক উপাদান জরায়ুর পথকে কোমল করে, যা প্রারম্ভিক ব্যথা সৃষ্টি করতে পারে। অন্যদিকে আনারস খাওয়া গর্ভের জন্য ক্ষতিকারক হতে পারে। আনারস খাওয়া গর্ভাবস্থায় ডায়রিয়াও হতে পারে, আর এই আনারস খেতে নেই। আমরা গ্রামের দিকে যারা থাকি, তারা তো প্রায় সময় শুনতে পাই গর্ভাবস্থায় আনারস খেতে নেই, ডাক্তাররাও বারণ করেন। আমার আগের একটা ভিডিওতে আমি এরকম বলেছিলাম যে আনারস খেতে নেই, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, না আনারস খেয়েছি কিছু হয়নি। খেতে নেই কিছু হয়নি সেটা একটা পরের কথা, যাদের হয় তাদের হয়, যাদের হয় না হয় না, কারণ সবার শরীর তো আর সমান নয়। তাই খেতে নেই সেটাই আমি তোমাদেরকে জানিয়েছি, এটা ক্ষতি করতে পারে। এবার তোমরা খেয়ে কিছু হয়েছে কি কিছু হয়নি সেটা আমি বলতে পারবো না। আমি তোমাদেরকে এতক্ষণ যেসব ফলের কথা বলি, সেগুলো অতিরিক্ত খেলে কি ক্ষতি হয়, কিন্তু আনারস একদমই খেতে নেই, এটাই আমি জানি। তোমরা একমত হলে কমেন্টে জানিও। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় লেবু খেলে কি ক্ষতি হয়? অবশ্যই অতিরিক্ত লেবু খেলে। উত্তরটি হলো, গর্ভাবস্থায় লেবুর জল খেতে ডক্টররা বলে থাকেন। লেবু খাওয়া খুবই ভালো, এই নিয়েও ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদিও কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তবে আপনি কিছুটা অংশ খেতে পারেন। যদি গর্ভবতী মহিলারা উচ্চ রক্তচাপের প্রবণতা থাকে, তবে লেবু ব্যবহার না করাই ভালো, কারণ এটি রক্তচাপ বাড়িয়ে তোলে। আর অবশ্যই লেবু খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিয়ে খাবেন। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় গাজর খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে? উত্তরটি হলো, প্রেগনেন্সিতে অতিরিক্ত গাজর খাওয়া মারাত্মক হতে পারে। শরীরে অতিরিক্ত বিটা ক্যারোটিন ত্বকের একটা খুব বাজে সমস্যা সৃষ্টি করে।
ও ভ্রূণের ক্ষতিও করতে পারে। তবুও খাবারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনেই খাওয়া ভালো। তোমরা কমেন্টে অনেকে এসে বলবে গাজর খেলে কিছু হয় না বা এরকম ধরনের কিছু হয়, তোমরা খেও, তোমাদের রিপোর্ট দেখে ডাক্তার যদি খেতে বলে তোমরা অবশ্যই গাজর খেও, কিন্তু গাজর খাওয়াটা একটু ক্ষতিকর। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় তেঁতুল খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো, আমাদের সকালে গর্ভাবস্থায় যে গাগুলানি ভাবটা থাকে সেটা একদম কমিয়ে ফেলতে পারে কিন্তু তেঁতুল। তেঁতুল খাওয়া খুবই নিরাপদ, কিন্তু এই তেঁতুল যদি তোমরা অতিরিক্ত পরিমাণে খাও তাহলে দেহের ক্ষতি করে। তেঁতুল দেহের আইব্রুপ্রোফেন শোষণের ক্ষমতা বৃদ্ধি করে। এটি তৃতীয় মাস মানে ত্রৈমাসিকের ক্ষেত্রে বিপজ্জনক। এই সময় অধিক তেঁতুল বাচ্চার ক্ষতি করে, তাই প্রথম তিন মাসের মধ্যে তেঁতুল খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, তা না হলে দেখা দিতে পারে শারীরিক জটিলতা। কিন্তু তেঁতুল শরীরের পক্ষে খুবই ভালো, আর প্রেগনেন্সিতে তেঁতুলও খুব ভালো। এই নিয়ে ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় টমেটো খেলে কি ক্ষতি হতে পারে? উত্তরটি হলো, গর্ভাবস্থায় কিন্তু টমেটো খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়, এটা বলে থাকে। সত্যি এটা একটুখানি কাজে আসে, বাচ্চার গায়ের রঙকে ফর্সা করতে সাহায্য করে টমেটো। এই নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব কী কী ক্ষতি করে। অতিরিক্ত টমেটো খেলে হজমে গণ্ডগোল থেকে শুরু করে কিডনির সমস্যা, চুলকানির মতো সমস্যা হতে পারে, শরীরে নানা সমস্যা হতে পারে এই টমেটোতে। বেশি টমেটো খাওয়ার খেলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নিন। কিডনিতে পাথর হতে পারে, অ্যালার্জি, হাঁচি, কাশি, বাতের ব্যথা, ডায়রিয়া, এগুলো হতে পারে। তাই টমেটো খাও, তোমরা প্রতিদিন একটা টমেটো খেও, এর বেশি না খাওয়ারই চেষ্টা করো। আজকে শেষ প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় খেজুর খেলে কি ক্ষতি হতে পারে? উত্তরটি হলো, গর্ভাবস্থায় নিষিদ্ধ ফলের তালিকায় কিন্তু খেজুরও আছে। এর প্রধান কারণ হলো এই ফল শরীরকে উত্তপ্ত করে তোলে, জরায়ুর পেশিগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে জরায়ুর সংকোচনের কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় অতিরিক্ত খেজুর কখনোই খাবেন না, এতে বাচ্চার আর আপনার দুজনেরই ক্ষতি হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার সাথে একমত হলে প্লিজ সেটা জানিও, আমি ভুল কিছু বলে থাকলেও জানিও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো, সুস্থ থেকো।